আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর ক্লাসে আজকে ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা মূলত ক্যাশ ফ্লো স্টেটমেন্টে কিভাবে অবচয় নির্ণয় করতে হয় সেটা তোমাদেরকে শেখাবো। তো আজকের ক্লাসটা দেখার পরে আশা করি এই সমস্যাটা তোমাদের থাকবে না। তোমরা যারা বিবি অনার্স সেকেন্ড ইয়ার আসো এবং থার্ড ইয়ার আসো প্লাস ফোর্থ ইয়ারও বলতে পারো, তোমাদের সবারই এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবার জন্য সমান প্রযোজ্য। তো চলো আমরা প্রথমে দেখে আসি যে আমাদের যদি অবচয় দেওয়া না থাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার সময়, তাহলে আমরা কিভাবে অবচয়টা নির্ণয় করব। এই অবচয়টা নির্ণয় করার জন্য আজকে তোমাদের আমি দেখাবো একুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বা অবচয় সঞ্চিতি হিসাব, এটা কিভাবে তৈরি করে। এই কনসেপ্টটা যদি তোমাদের জানা থাকে তাহলে তোমাদের জন্য অবচয় বের করা খুব সহজ। নাম্বার ওয়ান, এখানে এক নম্বরে যেই প্রারম্ভিক অর্থাৎ আমাদের একুমুলেটেড ডেপ্রিসিয়েশন দুইটা দেওয়া থাকে, একটা হচ্ছে প্রারম্ভিক, একটা হচ্ছে সমাপনী। যেহেতু তোমাকে দুই সালের কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট দেওয়া, ব্যালেন্স শিট দেওয়া থাকে, তাহলে ধরো 2014-2015, তাহলে 2014টা হচ্ছে প্রারম্ভিক আর 2015টা হচ্ছে সমাপনী। তাহলে যেটা প্রারম্ভিক সেটা এক নম্বরে এই জায়গায় বসে যাবে, ক্রেডিট পাশে, ব্যালেন্স বিডি নামে। কী নামে? ব্যালেন্স বিডি নামে এই জায়গায় বসে যাবে প্রারম্ভিকটা। এবার যেটা সমাপনীতে থাকবে সেটা ব্যালেন্স সিডি নামে এই যে দুই নম্বর জায়গায় বসে যাবে। তাহলে আমরা একুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা কম্পারেটিভ ব্যালেন্স শিটে, একটা সমাপনী একটা প্রারম্ভিক থাকবে, প্রারম্ভিকটা ব্যালেন্স বিডি নামে ক্রেডিট পাশে বসবে আর সমাপনীটা ব্যালেন্স সিডি নামে ডেবিট পাশে বসে দিবা। তাহলে এক নম্বর আর দুই নম্বর বসটা। এবার কী করবা? এবার এই জায়গাটায়, তিন নম্বর জায়গাটায়, এই জায়গাটায় সম্পত্তির নাম দিয়ে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন বসবে। এখন কথা হচ্ছে তিন নম্বর জায়গাটা স্যার কোথায় পাবো? এবার আসো, তুমি যে সম্পত্তিটা বিক্রি করেছো, রিটায়ার করেছো বা ফেলে দিয়েছো, ডিসকার্ডেড করে ফেলছো, এমন কোনো সম্পত্তি অর্থাৎ যে সম্পত্তি আমরা আগে ব্যবহার করতাম এখন ব্যবহার করি না, তাহলে ব্যবহার না করলে কী হয়েছে, এটা সার্ভিস থেকে সরাই নিতে হয়েছে, ওই সম্পত্তিটার যে অবচয় হয়েছে সেই অবচয়টা এখানে বসাতে হবে সম্পত্তির নাম দিয়ে। যেমন আমরা একটা সম্পত্তি 20,000 টাকা দিয়ে কিনেছিলাম, এখন এটা 8,000 টাকা অবচয় হয়ে গেছে, তো বুক ভ্যালু আছে 12,000 টাকা, এই সম্পত্তিটা আমরা এখন বিক্রি করে দিয়েছি। তাহলে বিক্রিত সম্পত্তির যে অবচয় সেটা ওই সম্পত্তির নাম দিয়ে ডেবিটে বসাতে হবে। এই জায়গাটা খুব সেন্সিটিভ, এখানে অ্যাসেট দিয়ে তিন নম্বরে বসাবো কোনটা, যে সম্পত্তিটা ডিসকার্ডেড করা হয়েছে, সেল করা হয়েছে, রিটায়ার করা হয়েছে, ওই সম্পত্তিটার যেটুকু একুমুলেটেড ডেপ্রিসিয়েশন সেটাই তিন নম্বর জায়গায় বসবে। এবার বাকি আছে কোনটা? বাকি আছে চার নম্বর জায়গাটা। তাহলে বলতো এই দুই পাশের আইটেম বসানোর পরে আমরা যদি এই যোগটা করি, এই যোগটা এই পাশে নিয়ে আসলে এই যোগফল থেকে এই যে আইটেমটা, এক নম্বর আইটেমটা বাদ দিলে এখানে চার নম্বর আইটেমটা পেয়ে যাব, এখানে আমরা চার নম্বর আইটেমটা পেয়ে যাব। এই চার নম্বরটাই হচ্ছে আমাদের চলতি বছরের অবচয়। তাহলে তোমরা খুব সহজেই অবচয়টা বের করতে পারবা যদি তোমাদের অবচয়টা দেওয়া না থাকে। আবারও বলতেছি আমি, প্রারম্ভিক যে অবচয়ের সঞ্চিতি থাকবে সেটা ক্রেডিট পাশে এক নম্বর জায়গায় বসাবা, সমাপনী যে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকবে সেটা দুই নম্বর জায়গায় বসাবা, এরপর যে সম্পত্তিটা বিক্রয় করে দিয়েছ, ডিসকানেক্ট করে দিয়েছ, রিটায়ার করে ফেলেছ, ওই সম্পত্তিটার একুমুলেটেড ডেপ্রিসিয়েশন তোমরা তিন নম্বর জায়গায় বসাবা। এবার এক এক দুই তিন, এই তিনটা ফিগার কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা যখন এই পাস ডেবিট পাস যোগ করে ক্রেডিটে নিয়ে এসে এখানে যে গাঁত্তিটা থাকবে এই গাঁত্তিটার নাম দিব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, বা এটাই হচ্ছে চলতি বছরের অবচয়। তাহলে তোমার কাছে এই একুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টের এই চারটা আইটেম মনে রাখলে তুমি সবসময় কী করতে পারবা, অবচয়টা বের করে নিতে পারবা। এখন প্রশ্ন জগে কোথায় জানো? প্রশ্ন হচ্ছে এই জায়গায় টাকাটা অনেক সময় অনেকভাবে দেওয়া থাকে, এটাই আমরা খুঁজতে বের করতে পারি না। এটা যদি বের করতে পারি তাহলে খুব সহজে ডেপ্রিসিয়েশন বের করতে পারি। এখন এখানে কী দেওয়া থাকে আমি তোমাদের একটু দেখাই। এটা বোঝার আগে আমরা একটা কাজ করি, প্রথমে আমরা দেখবি যে কস্ট, এখানে আমরা যদি বলি এটা এক, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন দুই, বুক ভ্যালুকে আমরা বলি তিন, আর সেল প্রাইসকে আমরা বলি চার, আর গেইন অন লসকে আমরা বলি পাঁচ। একটা সম্পত্তি আমি কিছু দাম দিয়ে কিনলাম, ধরো একটা সম্পত্তি আমি কিনলাম 50,000 টাকা দিয়ে, তাহলে এটা হচ্ছে কস্ট, এটা হচ্ছে কি কস্ট। এখন এই সম্পত্তিটা আমি যখন ব্যবহার করছি এটার অবচয় হয়েছে না? তাহলে ধরো এটা দুই বছরে ব্যবহার করছি আমরা, দুই বছর পরে এই দুই বছর এটার অবচয় হয়েছে ধরো 20,000 টাকা। এটাকে বলা হয় একুমুলেটেড ডেপ্রিসিয়েশন,
অর্থাৎ 50,000 টাকা সম্পত্তি আমি 2 বছর ব্যবহার করার কারণে এই 2 বছরে মোট যেই টাকাটা অবচয় হয়েছে সেটা হচ্ছে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এবার এই 50,000 থেকে 20,000 বাদ দিলে থাকে কত, 30,000 টাকা, এটার নাম হচ্ছে বুক ভ্যালু। অর্থাৎ 2 বছর পরে, 2 বছর ব্যবহার করার পরে এই সম্পত্তিটার বুক ভ্যালু হচ্ছে 30,000 টাকা। এখন এই 30,000 টাকা বুক ভ্যালু সম্পত্তিটা যদি আমরা 35,000 টাকা সেল করি, এটা সেল প্রাইস, 35,000 টাকা সেল করি, তাহলে আমাদের 5,000 টাকা গেইন হয়। 5,000 টাকা কী হয়, গেইন। আর যদি টাকা আমরা 28,000 টাকা সেল করি তাহলে আমাদের 2,000 টাকা লস হয়। তারপরে আমরা একটা জিনিস বুঝলাম যে 50,000 টাকা সম্পত্তি আমরা 2 বছর ব্যবহার করছি, 2 বছরে ধরলাম টোটাল অবচয় হয়েছে 10,000 টাকা। তারপরে এটা হচ্ছে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আর এই যে কস্ট থেকে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাবো বুক ভ্যালু। এবার এই বুক ভ্যালুর থেকে যদি আমরা বিক্রয় মূল্যটা বাদ দিই তাহলে আমরা এখানে গেইন বা লস পেতে পারি। এখন দেখো এই যে 3 নম্বরে কোন আইটেমটা বসবে, 3 নম্বরে বসবে এই যে একুমুলেটেড ডেপ্রিসিয়েশনের এই আইটেমটা, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন এই আইটেমটা। অর্থাৎ যে সম্পত্তিটা আমরা বিক্রি করে দিব ওটা টোটাল যে পরিমাণ ডেপ্রিসিয়েশন হয়ে গেছে সেটাকে বলে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সেটা এখানে 3 নম্বরের জায়গায় বসাবা। এখন অনেক সময় বইয়ে কী দেখা থাকে জানো, বইয়ে বলা আছে কস্ট 50,000 বুক ভ্যালু 30,000, তাহলে একুমুলেটেড কত, একুমুলেটেড 20,000। আবার অনেক সময় একুমুলেটেডটা সরাসরি বলে দেয় তারা, এই জিনিসটাই শুধু কনফিউশন করে দেয় তোমাদের। যদি বুক ভ্যালু দেওয়া থাকে তার কস্ট আর বুক ভ্যালু ডিফারেন্সটা হচ্ছে একুমুলেটেড, আর একুমুলেটেড দেওয়া থাকলে তো আমরা কস্ট থেকে একুমুলেটেড বাদ দিলে বুক ভ্যালু পেয়ে যাই। তো এখন যদি তোমাকে কখনো এই ধরনের অবচয় বের করতে হয় তুমি প্রথমে একুমুলেটেডটা বের করে হিসাব করবা, একুমুলেটেড হিসাব করে 3 নম্বরে বসাইবা, 1 নম্বরে ওপেনিং, 2 নম্বরে ক্লোজিং, বাকিটা ডেপ্রিসিয়েশন। ব্যাস সহজে তোমরা বের করতে পারলা। এখন তোমাদের যে কাজটা আমরা করি সাধারণত ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনডিরেক্ট মেথডে, এই যে গেইন অর লস এটা আমরা কোথায় লিখি, অপারেটিং অ্যাক্টিভিটিসে লিখি। এখন যেটা বিক্রয় মূল্য, এই যে আমরা বিক্রয় করি হয় 35,000 আর না হয় 28,000, এই যে বিক্রয় মূল্যটা, এই বিক্রয় মূল্যটা আমরা লিখবো কোথায়, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। বিক্রয় মূল্যটা আসবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে, গেইন অর লসটা আসবে কোথায়, অপারেটিং অ্যাক্টিভিটিসে। তাহলে এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার। তাহলে অবচয় বের যদি না থাকে আমরা অবচয় বের করা শিখলাম, সাথে গেইন লসের কাজটাকেও আমরা শিখলাম। এবার অনেক সময় আমাদের সম্পত্তি ক্রয়জনিত মানে ক্রয়টা আমরা বের করতে পারি না বা বিক্রয়টা বের করতে পারি না, এক্ষেত্রে কী করবো জানো, এক্ষেত্রে খুব সহজ নিয়ম। একটা সম্পত্তির বছরের শুরুতে ছিল 20,000 টাকা, বছরের শেষে আছে ধরো, সরি বছরের শুরুতে ছিল 2 লাখ, বছরের শেষে আছে ধরো 1,20,000 টাকা বা 1,80,000 টাকা, 1,80,000। আমি একটু ক্লিয়ার দেখাই, 1,80,000। তাহলে এই বছর আমরা কত টাকা সম্পত্তি কিনছি বা বিক্রি করছি, আমরা খালি চোখে দেখিলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা 20,000 টাকা সম্পদ বিক্রি করে দিয়েছি, কিন্তু আসলে না। কেন না দেখো, আমাদের তো 50,000 টাকা সম্পদ আমরা বিক্রি করেছি তাই না, যে সম্পদটা আমরা বিক্রি করেছি সেই সম্পদটার দাম কত, 50,000 টাকা ক্রয় মূল্য। তাহলে মনে রাখবা প্রারম্ভিক যে মূল্য আছে সেখান থেকে যে সম্পত্তি বিক্রি করছো ওটা ক্রয় মূল্য বাদ দিবা, কোন মূল্য, ক্রয় মূল্য বাদ দিবা, বাদ দেওয়ার পর যেটা থাকে সেটা হচ্ছে সমাপনী সম্পদ। কিন্তু সমাপনীতে গিয়ে দেখলাম লেখা আছে কোথায়, 1,80,000, কিন্তু থাকার কথা কোথায়, 1,50,000। তার মানে এখানে 30,000 টাকা সম্পদ তুমি ক্রয় করছো। তার মানে সম্পত্তি ক্রয়টা কীভাবে বের করবা, ক্রয় বা বিক্রয়টা, তুমি দেখবা যে প্রারম্ভিক যে সম্পত্তির মূল্য আছে সেখান থেকে যে সম্পত্তিটা বিক্রি করে দিয়েছো ওটার ক্রয় মূল্যটা বাদ দিবা, কোন মূল্য, ক্রয় মূল্যটা বাদ দিবা। ক্রয় মূল্যটা বাদ দেওয়ার পর যে ফিগারটা থাকবে তার সাথে ক্লোজিং ফিগারটা কম্পেয়ার করলেই ক্রয় বা বিক্রয়, যদি বেশি থাকে তাহলে ক্রয় করেছো, কম থাকলে বিক্রয় করেছো, ওই ক্রয় বিক্রয়টা ইনভেস্টিংয়ে লিখে দিতে পারবা। তার মানে যে সম্পত্তিটা বিক্রয় হয় সেটার ক্রয় মূল্যটা অ্যাডজাস্ট হয় সম্পত্তির মূল্যের সাথে, আর সেটার একুমুলেটেডটা অ্যাডজাস্ট হয় একুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন বের করার সময়। এবং তারপর আসে কি বুক ভ্যালু, বুক ভ্যালুর সাথে বিক্রয় মূল্য কম্পেয়ার করলে আমরা গেইন বা লস পেতে পারি। তো টোটাল তোমাদের আলটিমেট এই সমস্যাগুলো অনেকের দেখা যায়। তো আজকের ক্লাসটা দেখার পরে এবং তোমরা যদি একটু মনোযোগ দিয়ে এটা নোট করে ফেলো তোমাদের আর সমস্যা থাকবে না। ধন্যবাদ সবাইকে, আমাদের ক্লাসগুলো কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।